তো উত্তর ভারতে আমাদের মতো হরে কৃষ্ণ তারক ব্রহ্ম নাম করতে করতে যায় না, ওরা বলে রাম নাম সত্য হে। হিন্দি ফিল্মে টিল্মে দেখবেন ওই দেশের কেউ মারা গেলে শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পেছনে বলে রাম নাম সত্য হে, রাম নাম মানে রাম নামই সত্য। শিব ঠাকুর করেছে কি, ওই রাম নাম শুনে উনিও একটা সাধারণ ব্যক্তি রূপ ধরে ওই দলের সাথে মিশে গেছেন, রাম নাম সত্য হে, নাম ভালোবাসেন। শ্মশানে যখন ওকে চিতায় পোড়ানো হচ্ছে তখন ওই শ্মশান যাত্রী অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ যাত্রায় যারা এসেছিলেন, ভগবান শিব একটা মনুষ্য রূপ ধরে তাদের কাছে গিয়ে বলছেন, ভাই আপনি একটু উসফুস করছেন। বললেন, অফিসে যাওয়ার কথা ছিল বেটা, মন্ডেতে কেন মরলো না, সানডেতে ছাড়া মরতে পারলো না। শিব ঠাকুর বলছেন, এই ব্যক্তি শ্মশান যাত্রী হয়ে শেষ যাত্রায় এসেছে কিন্তু ওর মন এখানে না, এগুলো সানডেতে মরতে মন্ডেতে মরতে পারলো না, সানডেতেই মরো। শিব ঠাকুর আর একজনের কাছে গেছে, যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করে বললেন, বিদ্যুৎ বিলটা আজকে শেষ দিন, মরবি তা মর বাবা, আমাকে ফাইন রেখে কেন মরলি, কাল দিতে গেলে তো এক গাদা টাকা ফাইন। আরেকজন বলছে, মরবি তো মর, সন্ধ্যায় মর, দোকান খুলতে হবে আমার, সারাদিন ওই দোকানেই আমার কাজ, তুই মরলি সকালে। এক এক করে ভগবান শিব সাক্ষাৎকার নিতে দেখে মরণ যাত্রায় প্রকৃত কেউ সাথী নেই, সব এসেছে নিয়ম রক্ষায়। শিব ঠাকুর তখন করলেন কি, ওই যে মারা গেছে তার চিতার ভস্মটা কপালে মাখলেন, মেখে বললেন, তুমি মৃত হয়ে সব হয়ে ছাই হয়ে জানিয়ে গেলে এই জগতে এক রাম ছাড়া ভগবানের নাম ছাড়া কোনো কিছুই সত্য নয়, সাথেও যাবে না কোনো কিছু। এই জন্য আমাদের সত্যম শিবম সুন্দরম শিব গায়ে চিতাভস্ম মেখেছেন, জগৎকে দেখাচ্ছেন এই রূপ যৌবন যা কিছু সব কিছু এক মুঠো। এটা যদি মনে করতে পারো, আর মনে করেছি আমরা, আমাদের আর মনে হয়েছে, পাউডার মাখতে মাখতে, ক্রিম মাখতে মাখতে, ছেলেদেরও নয় ফেনাস ক্রিম নাকি বেরিয়েছে, শাহরুখ খানের এক দেয়, এর আগে জানতাম মেয়েরাই ক্রিম টিম একটু মাখে। কি অদ্ভুত জগতের অবস্থা, এত এত কিছু সাজগোজ, কিন্তু অন্তিম হলো কবরের মধ্যে দিলে কিছু পোকাই মাটি করে দেবে হাড়গুলো বাদে, আর আমাদের অন্তিম পরিণয় এক মুঠো ছাই। দেখেও বোঝা যাবে না লোকটা ধনী ছিল কি গরিব, খুব কুশ্রী ছিল কি খুব ছায়ত্ব রং বোঝা যাবে না। তো ওই যে বলবান লোকটা বলছেন মহারাজকে, মহারাজ টাকা থাকলে আমি আশ্রমের সেবা করতাম, আরে হাঁপানি রোগী বলছেন কি, প্রভু আমার যদি ওর মতো গায়ে একটু বল থাকতো আমি আপনার চরণ দোকানে একটু সেবা করতে পারতাম, টিপে দিতে পারতাম, কত বড় কপটতা আমাদের। মানে যার যা আছে ওদিকে লক্ষ্য নেই, বাবা তোর টাকা আছে তোর শরীরের বল নেই, তুই টাকা দিয়ে সেবা কর আশ্রমের ঘর করে দে, তা করবে না, বলছে গায়ে বল থাকলে প্রভু একটু চরণ সেবা করতাম, কি কপটতা আমাদের। আর যার গায়ে বল টাকা নেই সে বলছে প্রভু যদি অর্থবিত্ত থাকতো একটু আশ্রমে বৈষ্ণব সেবা করতে পারতাম। এই হলো বিষয় ব্যবহার। আর বর্তমানের কথা বলে এই ভাগবত কথাগুলিকে মলিন করতে চাইছি না, বর্তমান যে অবস্থা তা বলবার বর্ণনা অতীত, ছাড়িয়ে গেছে আমাদের বিষয় ভোগের যে ব্যবহার, একটু চরম অন্ধকার নেমে এসেছে সমাজে রাষ্ট্রে বিশ্বে মানবিকতায় মনুষ্যত্ব বোধে, এত বড় স্খলন এত বড় পতন। অদ্বৈত আচার্য প্রকটিত হইয়া বিচার করছেন মানুষগুলো সব বিষয়মুখী, কামনামুখী, ভোগমুখী, কি বলছেন, কৃষ্ণ ভক্তি গন্ধশূন্য বিষয় ব্যবহার। মহাজনের শব্দগুলো কি মহিমা, আর কি, কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, আরে শব্দগুলো মনে হয় বাদিয়ে রাখি,
কেহো পাপে কেহো পুণ্যে করি বিষয় ভোগ, ভক্তি গন্ধ নাহি যাতে যাই ভব রোগ। কি বললেন? বলছেন যে কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, শব্দটা একটু অনুধাবন যোগ্য। আমি আপনাদের একটা মার্মিক কথা বলি, এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন, আমি বলি কি, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন তোর পায়ে যদি কোনো কাঁটা বিদীর্ণ হয় তো কাঁটা বের করার কিছু না পেলে আর একটা কাঁটা নে, আর একটা কাঁটা দিয়ে বিদীর্ণ কণ্টকটা উত্তোলন করে যে কাঁটা দিয়ে ওই কাঁটাটা বের করেছিস আদর করে ওই কাঁটাটাও কাছে রাখিস না। দুটোই নিয়ম কি, যে কাঁটাটা দিয়ে আর একটা কাঁটা আমি বহির্গমন করলাম, মুক্ত হলাম কণ্টকা বিদীর্ণ হতে, ওই কাঁটাটাও কি যত্ন করে রাখা দরকার? আপনাদের যে কথাটি এখানে বলতে চাইছেন, কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয়, তার মানে বলছেন কি, আপনাকে পাপটাও যেমন পরিহার করতে হবে পুণ্যটাও ছেড়ে দিতে হবে। এটা খুব মার্মিক কথা। বলছেন কি, পাপটাকে তো ছাড়তেই হবে না হলে পতন, পাপের সরলত্তল যা আচরণ করলে মানুষের পতন হয় তাকে বলে পাপ। বলছেন কি, পাপটা যেমন ভগবান ভজনের পথে বাধা, পুণ্যটাও বাধা। অশুভ কর্মটা যেমন বাধা, শুভ কর্মটাও বাধা। নতুন কথা না, শুভ কর্ম বাধা হবে, পাপ বাধা হলো তাই বলে পুণ্যও বাধা হবে? কিন্তু এইখানে কবিরাজ কৃষ্ণ বলছেন কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ। তার মানে নরোত্তম ঠাকুর দাস মহাশয় বলেছেন দুটোই কাটা, পাপটাও কাটা পুণ্যটাও। অভিনব কথা হলো আপনাকে দুটোই ছাড়তে হবে, পাপটাও ছাড়তে হবে পুণ্যটাও ছাড়তে হবে। কি বাবা জিলিপির প্যাঁচের মতো কথা, পুণ্য ছাড়বো কেন, ভালো কাজ ছাড়বো কেন, পুণ্য ছাড়বো কেন? বললেন পাপ যেমন ভক্তির পথে বাধা, পুণ্যটা আরো বেশি বাধা। ঠাকুর মহাশয়ের অনুভব হলো পূর্ণ সে সুখের ধাম, তার না লইও নাম, পাপ পূর্ণ দুই পরিহর। ওই কাঁটাটা, যে কাঁটা দিয়ে আর একটা কাঁটা তুললে দুটোই ফেলে দাও, পাপটাকেও ছেড়ে দাও পুণ্যটাকেও। বলছে পুণ্য ছাড়বো কেন, ভালো কাজ ছাড়বো কেন? কিছু মনে করবেন না, ভগবানের স্বরূপ স্মৃতি শুদ্ধ বিশুদ্ধ কেবলা নির্গুণা ভাগবত ভক্তি লাভ করতে গেলে আপনার এই দুটোই বাধা, পাপটাও বাধা পুণ্যটাও বাধা, শুভ বাধা অশুভও বাধা। পুণ্যের বাধাটা আপনাদের একটু বলি, পুণ্যের বাধাটা কি এদিকে তাকান, পুণ্যের বাধাটা কি? পুণ্যের বাধাটা হল মানুষ তার নিজের সুখের কামনায় তাড়িত পীড়িত হয়ে নিজের সুখের বা ভোগের কামনায়, যেমন ধন চাই, সুন্দরী স্ত্রী চাই, বিদ্যা চাই, ধন সম্পত্তির মান সম্মানের চাই, এগুলি তো চাই, কে না চায় ধন বিদ্যা গৌরব সম্মান? বাবা কথা বলা যাবে না, সারাদিন উপবাস থেকে এই মহাতিথিকে বরণ করবার জন্য আসা, আমরা পেশাদারি কোনো গায়ক বক্তা নই, বায়না গাইতে তো আসিনি, এখানে একটু পরিবেশ আশা করতে পারি। ভাগবত পাঠের আসরটা যজ্ঞের আসর নয়, দুর্গাপূজার প্যান্ডেল নয়, রামায়ণ গান নয়। একটা কথাই পরিসরে আপনাদের একটু বলি, বলে
কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান, মহাভারতের কথা অমৃত সমান। অর্থাৎ যিনি পঞ্চম বেদ মহাভারতের কথা শুনবেন তার পুণ্য হবে। এইখানে আবার বলা হচ্ছে পুণ্যটাও ছেড়ে দিতে, তার মানে মহাভারতের কথা শ্রবণ করলে পূর্ণ হবে। বলছেন পূর্ণ এক জিনিস আর ভক্তি হলো আর এক জিনিস। তো বলছেন মহাভারতের কথা শুনে পুণ্যবান, কাশীরাম দাস কহে অমৃত সমান, মহাভারতের কথা অমৃতের সমান। আর শুনলে কি হবে? পূর্ণ হবে। ভাগবত শুনলে কি হবে? পূর্ণ হবে। এইখানে তো তা বলিনি। বলছেন মহাভারত রামায়ণ কথা পাঠ করতে করতে শুনতে শুনতে বহু জন্মের যদি কোনো পুণ্য আপনার ভাগ্যে থাকে, সেই সঞ্চিত পুণ্যের ফলেই কেবল সাধুমুখে ভাগবত কথা শ্রবণের ভাগ্য পেয়ে যাবে না। মহাভারত রামায়ণ শুনলে পুণ্য হয়, আর এরকম অনন্ত জন্মের সঞ্চিত পুণ্য থাকলে সাধুমুখে ভাগবত কথা শ্রবণের ভাগ্য হয়। আচ্ছা, ভাগবত শ্রবণ করলে কি হয়? বললেন সিন্নান্ত শততা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুমতি সুহৃদ সতাম। যদি কোন নির্মল চরিত্র ভজনানন্দী বিশুদ্ধ সাধুমুখে ভাগবত কথা শোনার ভাগ্য কোনদিন পান, তাহলে ভাগবতের এই অক্ষর ব্রহ্ম রসব্রহ্ম আপনার কর্ণ দিয়ে প্রবেশ করতে করতে হৃদয়ে প্রবেশ করে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ আপনাকে সুহৃদ বন্ধুর রূপে আলিঙ্গন করে স্বীকার করে শ্রী গোবিন্দ আপনার হৃদয়ে অনন্ত জন্মের পাপ বাসনা গুলো পরিষ্কার করে দেবে। ভাগবত আর ভগবান অভিন্ন, ভাগবত শব্দ ব্রহ্ম রস পরম তাৎপর্যময় হরিকথা কানে যাবে, আর এই কথার সাথে কৃষ্ণ আপনার হৃদয়ে গিয়ে অনন্ত জন্মের পাপ অপরাধ মলিনতা গুলো ধুয়ে মুছে গোবিন্দ ওই আসনে বসে যাবেন। তৎসত হিত উত্তম সলক বাত্মায়া সদ্য হৃদয় অবরুদ্ধতি তৎক্ষণাৎ সুশ্রবি তৎক্ষণাৎ। ভাগবত আসরটা, ভাগবত কথাটা অন্য কোন যাগযজ্ঞ অনুষ্ঠান নয়। এইখানে যারা আলোচনা করবে তাদের যেমন একটা ভাগবত নির্মল চরিত্র শক্তি থাকতে হবে, এখানে শ্রবণ করে ভক্তি লাভ করতে গেলে সেই শ্রোতারও কিছু যোগ্যতার প্রয়োজন। সেই যোগ্যতাটা তেমন কিছু না। সেই শ্রদ্ধাটা এখানে উৎকর্ণ, অর্থাৎ কানটা খাড়া করে, হ্যাঁ বিপ্রুট, এক ফোঁটাও যেন কর্ণ দিয়ে বাইরে না যায়, এই অনুভব বেদ্য শ্রদ্ধালু হয়ে হরিকথা শুনতে হবে। তাহলে কি হবে? এই শুনুন, ভাগবত শ্রবণের মহিমা নীত উত্তম শ্লোক বৎমায়া। যদি কেউ কোনোদিন ভাগবতের একটি শ্লোক একটি শব্দ কর্ণে শ্রবণ করবে, এরকম আশা জাগে, আজ এই গৃহে ভাগবত পাঠ হবে, বিজ্ঞপ্তি জারি করা হলো, সকালবেলা কেউ মনে মনে আশা রাখলো আজ আমি পাঠ শুনতে যাব, ওই যে হরিকথা শুনতে যাব মনে মনে করলেন, এখনো সোমবার অবসর বা সময় আসেনি, গোবিন্দ বললেন শ্রবণের ইচ্ছা হয়েছে শ্রদ্ধালু ব্যক্তি, আমি তার হৃদয়ে অবরুদ্ধ বাধা পড়ে যায়, তাহলে শুনলে কি হয়? সত্য হৃদয় অবরুদ্ধতি সুশ্রবি তৎক্ষণাৎ। হরিকথা সাধুমুখে শ্রবণের সাথে সাথে যারা এখানে এসেছেন তারা চিত্ত শুদ্ধি হয়ে যাবে, এই মুহূর্তে তারা অসৎ চিন্তা সংসার চিন্তা ভুলে যাবেন, থাকবে না। এই জন্য ভাগবত আসরে খুব সতর্ক হয়ে আসতে হয়। সাবধানে শুনিবে মহন্ত বচন, সাধুমুখে হরিকথাটা সতর্ক হয়ে শুনতে হবে, অলসতা নিদ্রা অন্য মনস্কতা এখানে অপরাধের স্বামী। এজন্য
সর্বোত্তম হরিকথা, সর্বোত্তম হরিকথা পরম রস তাৎপর্যময় শুদ্ধ ভক্তি পেয়ে যাবেন। পার্বতী এবং ভগবান শঙ্কর ভরদ্বাজ ঋষির আশ্রমে রামকথা শুনতে এসেছিলেন, আর এই রামকথা শুনে চিত্রকূট পর্বের দিকে যেতে যেতে সাক্ষাৎ রাজীব লোচন কৌশল্যলন্দন লক্ষণ অগ্রহজ রঘুপতি মর্যাদা পুরুষোত্তম রামকেই দর্শন পেয়ে গেলেন ভগবান শিব। বললেন, হরিকথা শ্রবণ করলে হৃদয়ে সাক্ষাৎ ভগবান দর্শন হবে। সে আসলে একটু সতর্ক হওয়ার প্রয়োজন, চাতকের মতো হতে হবে। হ্যাঁ, বুকে তৃষ্ণা আছে, পাশে গঙ্গা আছে, স্বচ্ছ সরোবর আছে, নদ নদী জলাশয় আছে, কিন্তু চাতকের মহা মহিমা হলো কবে মেঘ সৃষ্টি হবে, মেঘ থেকে স্ফটিক শুদ্ধ ধারায় বৈষণ হবে, সেই বৃষ্টির কণা জলটুকুই কেবল পান করবে, মরে গেলেও চাতক অন্য জল পান করবে না। ভাগবত যারা শ্রবণ করতে আসবে তাদের হতে হবে শ্রদ্ধালু উৎকণ্ঠিত চাতকের মতো শ্রোতা, তাহলেই ভগবান তার কর্ণ দিয়ে শব্দ ব্রহ্ম দিয়ে তার হৃদয়ে প্রবেশ করবে। সতর্ক হওয়ার দরকার, কিন্তু আমরা হতে পারি না। তাই জন্য বলছিলাম, অদ্বৈত আচার্য প্রভু দেখছেন না কেহ পাপে কেহ পুণ্য করে বিষয় ভোগ, ভক্তি গন্ধ নাহি যাতে যায় ভব রোগ। আমরা তো বাইরের ওষুধ খাই শরীরের কোন রোগে, কিন্তু মনোরোগটা যাবে কোন ওষুধে? জন্ম জন্মান্তরের যে পাপ অপরাধ ভোগময় দৃষ্টি স্খলিত চরিত্র ওই দোষ কি করে মেডিসিনে যাবে? বাইরের শারীরিক অসুখ নাকি ডাক্তার তারা নির্ণয় করে দিলে এই ওষুধ সেই ওষুধ, মনোরোগটা যাবে কোন ওষুধে? মনোব্যাধি সংসার ব্যাধি ভোগের ব্যাধিটা যাবে কি করে? বললেন, পুণ্যতে ওটা যাবে না, আরো বাড়বে। এখন বর্তমানে ধর্ম কর্ম এই পুণ্যের জন্যই করি আমরা। আমার গ্রহ দোষ তাই নবগ্রহের পূজা করলাম, আমার বিদ্যার দরকার ছেলেটা যাতে HSC পাশ করে সরস্বতী পূজা ঘরে ঘরে করলাম, আমার যাতে অভাব দুর্ভিক্ষ না হয় আমি লক্ষ্মী পূজা করলাম, যাতে ঘেরের মাসটা এবছর ভালো হয় লস না যায় কালী পূজা দিলাম জোড়া কালী, ওর সাথে একটা ছাগল বলিও মানলাম। এইগুলো আপাতত দৃষ্টিতে আপনাদের কি মনে হয় পুণ্য কর্ম না? কিন্তু এইগুলো নিজের সুখের নিজের ভোগের বাসনা নিয়ে যা করা হয় তাতে ফল হয় পুণ্য হয়, কিন্তু ভক্তি দেবী তার থেকে কোটি যোজন দূরে চলে যায়। নিজের ভোগের জন্য নিজের সুখের জন্য আমরা যে যে চেষ্টা করি সেইটি পুণ্যটা আমাদের আরো বাদে। আচ্ছা বাবা, কাউকে অপরাধের কারণে লোহার শিকলে বেঁধে নিয়ে যাচ্ছে, আর আরেকজন যাবে না তাকে হীরা বা সোনার শিকলে বেঁধে নিয়ে যাচ্ছে, যার সোনার শিকলে বেঁধে নিয়ে যাচ্ছে সে লোহার শিকলে আবদ্ধ ব্যক্তিকে বলছে, নামায় দেখেছিস আমাকে হীরা বা সোনার শিকলে বেঁধে নিয়ে যাচ্ছে। লোহার শিকলওয়ালা বলছে, বেটা হীরা হোক আর মনি হোক ওতেও তো তুই বাধা, আমাকে লোহার শিকলে বেঁধেছে যেমন বাধা, তোকে হীরার বা সোনার শিকলেও তো বাধা। তো পাপ করলেও যেমন পতন, আবার পুণ্য করলেও ভক্তি হবে না। এই জন্য বলছেন, এ দুটোই কাটা, এইসব তাল ছেড়ে দাও। আচার্য প্রভু দেখছেন কেহ পাপে কেহ পুণ্যে, পুণ্য করলে স্বর্গে যাবে, স্বর্গে ভোগ করবে, ভোগের সংস্কার নিয়ে আবার জন্মাবে, জন্ম মৃত্যু থেকে রেহাই নাই, কারণ ভক্তি ছাড়া তো কখনো এই জন্ম মৃত্যু জরাব্যাধি কালের অভিশাপ থেকে মুক্তি নাই। এই জন্য ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভাগীরথী গঙ্গার তীরে কলকাতা মহানগরীর বুক চিরে বয়ে যাওয়া সেই দক্ষিণেশ্বরের প্রাকৃতিক শোভা তখন বড় নির্মল, ঠাকুর অন্তর মনা হয়ে তার তার ভবতারিণী মায়ের পায়ে লাল টকটকে জবা চন্দন চর্চিত করে দিতে গিয়ে বলছেন, মা এই নে তোর পূর্ণ, এই নে তোর পাপ, এই নে তোর জ্ঞান, এই নে তোর অজ্ঞান। স্বামীজি স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে তখন নরেন বলছে, ঠাকুর পুণ্যটাও দিচ্ছেন কেন, পাপ নাই দিলেন,
সর্ব পাপ হর দেবী, পাপ নাই দিলেন পুণ্যটা দিচ্ছেন কেন? আপনি বলছেন এই নে মা তোর জ্ঞান, এই নে তোর জ্ঞানটাও দিয়ে দিলেন তো আপনার থাকবে কি? ঠাকুর তখন বলছেন তার চরণে সব সঁপে দিয়েছি, আমার পুণ্য প্রয়োজন নেই, পাপেরও নেই, জ্ঞানেরও প্রয়োজন নেই, অজ্ঞানেরও প্রয়োজন নেই, আমি বুঝি শুধু মা। এসব কথা খুব অন্তর্ভেদী কথা, এই জন্য বলছেন পুণ্যের তালে ভেসে ওইসব করতে যাবেন না। আমাদের এক স্বামীজি মহারাজ বলেছিলেন, আচার্য বাবা নবগ্রহ দোষ আপনার থাকবে না, এর থেকে একটা শ্রেষ্ঠ গ্রহ আছে তার পূজা করুন। বলেন বাবাজি সেই গ্রহের নাম কি? বলছে ভগবানের অনুগ্রহ। নবগ্রহের ওপর আর একটা গ্রহ আছে, সেটা হলো ভগবানের অনুগ্রহ। ভগবান ভজন করলে তার অনুগ্রহে গ্রহ তোমাকে ছোবে না। তা আচার্য প্রভু দেখছেন কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তি গন্ধ নাহি যাতে যায় ভব। এই জন্য বাবা পুণ্যের তাল ছেড়ে দিন, ধন জন বিদ্যা গৌরব এসব অনেক চেয়েছেন, অনেক জন্ম পেয়েছেন, ভোগ করেছেন, শান্তি পাওয়া যাবে না। এই জন্য যাতে ভগবানের চরণে একটু ভক্তি হয় তাই করতে হবে। পূর্ণ নয় পাপও নয়, থাকবে শুধু ভক্তি, ভগবানকে সুখ দেওয়ার। আমি পরিধিটা মনে একটু বাড়িয়ে নিচ্ছি, ঘুম পাড়ানি কথা বলছি, খুব চটকদার কথা তো নয়। আচার্য প্রভুর পদ